সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? তো আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন ওয়েদারটা এক কথায় জোশ লাগতেছে। তো রুপটপে আসলাম, আমাদের এখানে কবুতর নিয়ে আসছিলাম পালার জন্য। তো এই যে কবুতরের বাসা দেখতে পাচ্ছেন, তো কবুতর এখানে নিচে ছাড়া ছিল। তো ধ্যান এখন কবুতরগুলো ধরে আমরা বাসার ভিতরে রেখে দিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে এই ওয়েদারের সাথে একটু শেয়ার করি, এই ওয়েদারটাও আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। যদিও ক্যামেরাতে তেমন কতটুকু দেখা যাবে সেটা এক্স্যাক্টলি জানি না। তো আমাদের এই দেখেন বাসাটা কেমন হয়েছে, এটা জাল দিয়ে আসলে আমরা ঘিরা দিয়েছি, কয়েকদিন এভাবে থাকবে কবুতর, তারপর হচ্ছে আমরা একেবারে উন্মুক্ত করে দিব, এইটা ছেড়ে দিব। তো আশেপাশের ওয়েদারটা আপনাদেরকে দেখাই। এখন বৃষ্টি পড়বে, আসলে দু একদিন ধরে বৃষ্টি পড়তেছে না। তো এখন হঠাৎ করে পুরা রোদ ছিল, এখানে পুরা ফাটানো একটা রোদ ছিল, ডাইরেক্ট পুরা রোদ হঠাৎ করে কালো হয়ে গেছে, কালো হয়ে অবস্থা গেছে। ওয়েদারটা কোথায় দেখতে অসাধারণ লাগতেছে, মানে গরমের জ্বালায় বাহিরে রূপটা আসতে পর্যন্ত কীরকম লাগতেছিল। এখন 3:30 বাজছে আর কি, 3:15 বেজে গেছে, মানে 3:30-4 বেজে গেছে। ওয়েদার দেখেন এক কথায় কালো হয়ে গেছে, এ পাশে দেখেন এগুলো সব কালো হয়ে গেছে। আর এখানে নিচে দেখালে তো আপনার ব্রাইটনেসটাও আসতেছে অলরেডি ক্যামেরার ইয়াতে, তো নিচে তেমন বুঝবেন না, কারণ নিচেও কিন্তু পুরাটাই কালো, কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেছেন যে এখানে হোয়াইট হয়ে গেছে, কিন্তু আসলে হোয়াইট না, এগুলো সব কালো, অন্ধকার অন্ধকার টাইপের, একেবারে অন্ধকার। আমি আপনাদেরকে একটু উপর থেকে দেখালে তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই যে দেখতে পারি, এই যে এদিক থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে, এদিক থেকে দেখা যাচ্ছে পুরোটাই আকাশ একেবারে কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পুরো আকাশটাই একেবারে কালো। উপরে দেখেন বৃষ্টি পড়বে একটু পরে অলরেডি। আচ্ছা, বৃষ্টি পড়লে আমি আপনাদেরকে দেখাবো একটু পরে, দেখছেন পুরো আকাশ একেবারে কালো হয়ে গেছে চারপাশ। আর এখানে নিচে দেখেন একেবারে মানে হোয়াইট হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে পেঁপে দেখেন, পেঁপে, এই যে পেঁপে, পেঁপেগুলো অনেক সুন্দর লাগতেছে না? পেঁপে কীভাবে দোষে দেখেন, মানে পাতা নাইনি 2-3টা, কিন্তু পেঁপে আছে 1টা 2টা 3টা 4টা পেঁপে আছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এই যে পুরা গাছগুলো বড় হইলে আমরা খাবো, গাছটা একেবারে ছোটো। এই যে দেখেন এইখানে দোষে গাছ, এখানে দোষে জাস্ট 2-3 হাত হবে আর কি জাস্ট। এখানে মরিচ গাছ আছে আমাদের, মরিচ অলরেডি শুকিয়ে গেছে, এই যে দেখছেন মরিচ শুকিয়ে গেছে, আর ওই পাশেও মরিচ আছে মানে শুকিয়ে গেছে। আর এই পাশে আপনার মানুষের জমিন আর কি, ওইখানে দেখেন মুরুক আছে, এগুলো আমাদের মুরুক, মুরগি আর কি। তো এইখানে কুদিনা ক্ষেত করেছিল একটা ভাইয়া, তো এখন হয়তো বা সব মানে না ইয়ে হয়ে গেছে, মানে পরিচর্যা করতেছে না, যার কারণে ভেঙে গেছে। আমাদের পেঁপে গাছ এখানে আরেকটা আছে, দেখছেন যে পেঁপে গাছ, আরেকটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে মরিচ আছে একটু দেখাই, এই যে দেখেন মরিচ, মরিচগুলো একেবারে সেই না, এক কথায় জোস, দেখছেন কি কালার। আমরা সব কিছুক্ষণ আগেও মানে দুপুরে খাওয়ার টাইমে মরিচগুলো তুলছে, তো আমরা খাইছি এখান থেকে তুলে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মরিচ, এখন জাস্ট কয়েকটা আছে দেখতে পাচ্ছেন, বাতাস হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে গাছ লড়তেছে কিন্তু। আর আমাদের আঙ্গুর গাছটা একটু জীবিত হচ্ছে। আচ্ছা, আসলে আঙ্গুর গাছটা কি নিচে রোপণ করলে ভালো হবে মনে হয় বেটার, কারণ এখানে পাতাগুলো শুকিয়ে যায়, কারণ এখানে হয় না কেন সেটা বুঝি না, মানে এই টপটাতে কোনো ঝামেলা আছে, না হলে হচ্ছে না কেন আঙ্গুর গাছটা রুখছি যে অনেক দিন যাবৎ হচ্ছে, আঙ্গুর ভালো করে পুষ্টি পাচ্ছে না, বড় হচ্ছে না তেমন একটা, এটা বুঝতেছি না। আর এখানে দেখেন পেঁপে, এই যে পেঁপে গাছে ফুল আসছে, এখান থেকে পাততে একেবারে খুব ইজিলি হবে, ডাইরেক্ট এখান থেকে দাঁড়িয়ে আমরা মানে পছন্দ করে পেরে নিতে পারবো, কষ্ট করে আর পাততে হবে না। ওই যে এখানে দেখেন, এই যে এখানে একটা ছোটো দোষছে, দেখছেন ওই যে ছোটো একটা দোষছে এখানে ছোটো। আর এখানে মরিচ দেখেন সামনে মরিচ আছে, একটা মরিচ গাছ জাস্ট। আশেপাশের ওয়েদার দেখেন, আচ্ছা বৃষ্টি কি আসবে আদৌ, নাকি আমি আপনাদেরকে বৃষ্টি দেখাতে পারবো না? চারেপাশ কালো কালো হয়ে থাকছে, ঘন কালো মেঘলা, দেখছেন আমাদের রুপটপের উপরেই একটা টাওয়ার আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে টাওয়ার। উফ, কি ঠান্ডা বাতাস, একেবারে প্রাণ জুড়িয়ে যাচ্ছে এরকম প্রকৃতির বাতাসের সাথে, আসলে এই ওয়েদারটা জোশ অসাধারণ। আমি যদি কোনোভাবে আপনাদেরকে এটা বোঝাতে পারতাম তাহলে আমি সেটাই করতাম, আপনাদেরকে বোঝাইতাম মানে এই বাতাসটা কেমন, যদিও আপনাদেরকে বোঝাতে হবে না কারণ আপনারা সবাই জানেন আসলে প্রকৃতিকে অনেক সুন্দর, আর প্রকৃতির বাতাস তো অসাধারণ, আর এরকম ঘন কালো মেঘের মধ্যে তো বাতাস এক কথায় আরও জোশ লাগে, ঠিক আছে আপনারা সবাই জানেন এটা।
তো যারা হয়তো বা বাসা বাড়িতে থাকেন, মানে সিটিতে থাকেন, টাউনে থাকেন, তারা হয়তো বা এটার ফিল একটু তেমন পাবেন না। কারণ কেন পাবেন না সেটারও কারণ আছে, কারণ আপনারা তো বাসায় থাকেন, আপনারা জাস্ট বৃষ্টি হলে ব্যালকনি থেকে দেখেন, ঠিক আছে? আপনারা তো সরাসরি ঘটনাস্থলে থাকতে পারেন না বা এরকম বাতাস উপভোগ করতে পারেন না। যদিও রুপটপে যেতে পারেন, তো রুপটপ থেকে কিছুটা অনুভব করা যায়। সবাই তো আর রুপটপে যায় না। এইখানে দেখেন আমাদের এই যে কী গাছ যে ভুলে গেছি, এটা ভুলে যায় কেন, এটা হচ্ছে যে পেয়ারা গাছ। হ্যাঁ, পেয়ারা দোস্ত, এই দেখেন ছোটো ছোটো পেয়ারা, এই যে বড় হয়েছে পেয়ারা, এদিকেও পেয়ারা আছে অনেকগুলো। এগুলো আসলে পাততে কষ্ট হয়ে যাবে, এখান থেকে অনেকটাই কষ্ট হয়ে যাবে। আর এখানে দেখেন পেঁপে গাছ আরেকটা আছে, এই যে পেঁপে গাছ, পেঁপে দেখছেন। এখান থেকেও আমরা চাইলে হাত দিয়ে ইজিলি যেটা ইচ্ছে সেটা নিতে পারবো, একবার যেটা হচ্ছে সেটা নিতে পারবো। আচ্ছা, আমি একটু পর আবার ফিরে আসতেছি, যদি বৃষ্টি পড়ে সেটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আর না হয়তো ভিডিও একেবারে এন্ড করে দিব এই আর কি। আগে একটু চারপাশে একটু দেখাই আপনাদেরকে। ঘন কালো একেবারে আকাশ, খুবই কালো। যেখানে তো আমাদের ই আছে, এদিক থেকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা কি আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা ফলো করেন বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পেজটাও ফলো করে দিন, যারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা। আমার এই ভিডিওটা আমি আমার পেজেও আপলোড করি, ইউটিউবেও আপলোড করি, দুইটা জায়গায় আপলোড করি। যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, ঠিক আছে? না হলে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে মানে ইচ্ছা করে না। আপনাদের রেসপন্স যদি না পাই তাহলে ভিডিও করতে আসলে মন চায় না, ভালো লাগে না ভিডিও করতে, মানে ইচ্ছাটা করে না, সেটা তো আপনারা বোঝেন, ঠিক আছে? তো যাই হোক, একটু পর আবার ফিরে আসতেছি আর আপনাদেরকে একেবারে দেখাবো। এ দেখেন এখানে গাছটা কি কি জোস করে লড়তেছে একেবারে। আসলে প্রকৃতির প্রেমে প্রতিদিনই পড়তে হয়, প্রতি মিনিটে মিনিটে পড়তে হয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে পড়তে হয়। প্রকৃতি আসলে এতই সুন্দর, মহান আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মহান আল্লাহর তৈরি এত সুন্দর যে একেবারে মানে আপনার ভালো লাগবেই লাগবে। যে বলবে আমার প্রকৃতি ভালো লাগে না সে আসলে কী বলবো, মানে মানুষের পর্যায়ে পড়েও না। প্রকৃতি কার না ভালো লাগে, ঠিক আছে? সবারই ভালো লাগে। এইখানে পাখি, এসে একটা পাখি দেখা আপনাদেরকে, এই যে এখানে পাখি একটা এসে বসছে, দেখতে পাচ্ছেন? পাখি একটা আসছে, ছোট্ট একটা পাখি, কী পাখি জানি না, আদৌ সেটা এখানে বসছে। বৃষ্টি আসতে পারে শিওর আমি। আচ্ছা, আমি পর আসতেছি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে যদিও। আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আমার ফুটে যাবে ভুল ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে তো। হ্যালো এভরিওয়ান, বৃষ্টি আসতে দেরি হচ্ছে যে আমি বাসায় চলে আসছি অলরেডি, তো এখন দেখতেছি বৃষ্টি পড়তেছে। তো আসলে বৃষ্টি পড়া দেখি লোভ সামলাতে পারতেছি না, মনে মনে হচ্ছে আজকে বৃষ্টিতে ভিজার জন্য, মানে ওই দিনের ব্লগটার মতো মানে মনে হচ্ছে আর কি, বৃষ্টিতে ভিজলে ভালো লাগতো। তো এখন কি ভিজবো কি ভিজবো না সেটা ভাবতেছি, কি বলেন আপনারা? আজান দিচ্ছে, আসলে এখন 5টা বেজে গেছে, 4:45 বা 50 হয়েছে আর কি, এখন বৃষ্টি আজান দিচ্ছে। তো আজানের পর আবার ফিরে আসতেছি, ওকে? আজান দিয়ে নিক, ওকে? সো অলরেডি আমরা এখন ছাদে চলে এসেছি, এখানে একটা বসার জন্য চেয়ার আছে দেখতে পাচ্ছেন এখানে, আর এখানে দেখেন বৃষ্টি পড়লে মানে ভিতরে চলে আসে পানি, অলরেডি বৃষ্টি চারিদিকে পড়তেছে। এখন কি ভিজবো না কি ভিজবো না সেটা ভাবতেছি, আপনারা যদি বলতেন তাহলে একটু ভালো হইতো আর কি। বৃষ্টি তো এমনি মোটামুটি পড়তেছে, একটু একটু কম পড়তেছে, তেমন বেশিও পড়তেছে না। দেখেন এখানে একটা পাখি উড়ে যাচ্ছে, পাখি নাকি পাখি মনে হয়, এই যে বৃষ্টি কমে গেছে, এই যে
বৃষ্টি কমে গেছে, কিন্তু বাসায় যখন চলে গেছিলাম তখন কিন্তু মোটামুটি পড়ছে, বেশি পড়ছে। দেখেন পুরো ছাদ পুরো শুকনো ছিল না, পরিষ্কার ছিল একেবারে, কিন্তু পানি দিয়ে আবার দেখেন ভরে গেছে। এখানে পানি দেখলেই বোঝা যায় আসলে বৃষ্টি হয়েছে কি হয়নি সেটা। সো হ্যালো এভরিওয়ান, তো অলরেডি বৃষ্টি একেবারেই শেষ, বৃষ্টি আসতেও দেরি নেই, বৃষ্টি শেষ হতেও দেরি নেই, জাস্ট ঝটপট 10-15 মিনিটের ভিতরে একেবারে বৃষ্টির ঝাঁকানাকা পরে একেবারে সব শেষ করে দিছে। এখন অলরেডি বৃষ্টি শেষ, দেখেন সব খালি হয়ে গেছে, একেবারে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে, সব জাস্ট পানি জমে গেছে। এই চার দিন বৃষ্টি পড়েনি, সব কিছু শুকনো ছিল না, এখন জাস্ট আজকে 20 মিনিটের মতো বৃষ্টি পড়ছে মনে হয় সর্বমোট আর কি, যতটুকু পড়ছে। তো সবগুলো আবার মানে পানি দিয়ে একেবারে মানে ভিজা করে দিছে, জাস্ট বৃষ্টি শেষ। আর এখানে গাছের দেখেন একটা ফুল আসছে, তো আমি ভাবলাম বৃষ্টিতে আর একটু দেখাবো আপনাদেরকে, তো বৃষ্টি তো অলরেডি শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আর কি। আর আমার এই পাশে দেখেন কবুতরের বাসা আছে, আর আমি এখানে অলরেডি বসে আছি, আমার কবুতর কিন্তু ওখানে ভেতরে, তো কবুতর আর বের হবে না, ওরা এখানে সেফ জোনে আছে, ওরা ওদের মতো থাক। যদিও এখন বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগতেছে, তো ওরা ওদের মতো থাক, আমি এখানে একটু ফিল নিই বসে বসে। আর আপনাদেরকে তো বৃষ্টি দেখাতেই পারলাম না। তো যাই হোক, আপনারা যারা আমার এর আগের একটা ব্লগ করছি সেটা দেখেন নেই, অবশ্যই আমার চ্যানেল বা আমার পেজ ভিজিট করবেন, সেই ব্লগটা দেখে আসবেন। আসলে ওখানে অনেক আনন্দ করছি বৃষ্টিতে, বৃষ্টি অলরেডি অনেক মজা করছি, সেটা দেখলে আপনারা হয়তো আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, যারা প্রকৃতি লাভার আছেন, প্রকৃতি তো আসলে সবাই পছন্দ করে, তো আপনাদের আশা করি সবারই ভালো লাগবে। আর এখানে দেখেন পাখি অলরেডি কিচিমিচি করতেছে। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।